কৃষকরাই দেশকে খাদ্য স্বয়ংসম্পন্ন করার মূল কারিগর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 76তম জন্মদিন উপলক্ষে রবিবার সকালে পাবনার সাথিয়া উপজেলার মিয়াপুর কলেজ মাঠে কৃষক বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। খেতুপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মনসুর আলম পিন্টুর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন, সাথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহাব ও সাথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অনেকে উপস্থিত ছিলেন।